নমস্কার, সকলকে স্বাগত জানাই কেরিয়ার উইস্টমের নতুন একটি ভিডিওতে। সকলকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে কথা বলবো WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিউ ভ্যাকান্সি, সেই সঙ্গে KP অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিউ ভ্যাকান্সি আপডেট নিয়ে। কারণ তোমরা অনেকেই কমেন্ট করছিলে বেশ কয়েকদিন ধরে যে দাদা, বেশ কয়েকদিন তো হয়ে গেল, দুর্গাপুজো পেরিয়ে গেল, লক্ষ্মী পুজো, দিওয়ালি, কালী পুজো সব বেড়ে গেল, জগদ্ধাত্রীও বেড়ে গেল, এখনও পর্যন্ত কেন কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিউ ভ্যাকান্সি আসছে না? আদৌ কি ভ্যাকান্সি আসবে নাকি ভ্যাকান্সি আসবে না, এ নিয়ে অনেকে সংশয়ে রয়েছে যে আদৌ নতুন রিক্রুটমেন্ট কি বেরোবে নাকি বেরোবে না। তো সমস্ত বিষয় তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছিলে যে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে বা WBP-তে তোমাদের 12,000 শূন্য পদে কনস্টেবল রিক্রুটমেন্ট করা হবে, যেটা কিন্তু বেশ কয়েক মাস আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে কিন্তু জানানো হয়েছিল। এবং তারপরে তোমরা অ্যাপ্রুভাল নোটিফিকেশন দেখেছিলে যে তোমাদের 8,400 পুরুষ কনস্টেবল নেবে, সেই সঙ্গে 3,600 মতো মহিলা কনস্টেবল নেবে WBP-তে, ঠিক আছে? তো এখনও পর্যন্ত নোটিফিকেশান কেন আসছে না? পুজো তো চলে গেল, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, দিওয়ালি, তারপরে জগদ্ধাত্রী পুজো সব চলে গেল, ভ্যাকান্সি কেন আসছে না? তো ভ্যাকান্সি কিন্তু তোমাদের বেশ কিছু ডিপার্টমেন্টাল ইস্যুর জন্য আটকে আছে, ঠিক আছে? এবং সামনে তোমাদের একটা এক্সাম রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। তার আগে তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু কলকাতা পুলিশের একটা নিউ ভ্যাকান্সি নিয়েও বেশ কয়েক মাস আগে অ্যাপ্রুভাল হয়ে গিয়েছিল, যেখানে তোমাদের শুরুতে 2,500 মতো কনস্টেবলের অ্যাপ্রুভাল হয়েছিল। তারপরে কিন্তু সেই ভ্যাকান্সিটা বাড়িয়ে আরও কিছু ভ্যাকান্সি অ্যাড হয়ে কিন্তু 3,500 প্লাস কিন্তু ভ্যাকান্সির অ্যাপ্রুভ হয়ে রয়েছে, সেটাও কিন্তু এখনও পর্যন্ত বেরোয়নি। সেটা নিয়েও তোমরা অনেকে চিনতে আছো যে আদৌ কি ভ্যাকান্সি বেরোবে নাকি বেরোবে না। তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের কিন্তু এই দুটি ভ্যাকান্সি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ, দুটি ভ্যাকান্সি কিন্তু আসবে, কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে? তবে তোমাদের কিন্তু বয়সটা নিয়ে একটু ফ্যাক্টর হতে পারে, কারণ তোমাদের ভ্যাকান্সি কিন্তু এবছর বেরোলেও বেরোতে পারে, আবার না বেরোলেও বেরোতে পারে, ঠিক আছে? তবে বেরোবে একটু দেরি হবে, ঠিক আছে? সামনে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল মেইন এক্সাম রয়েছে, তার আগে কিন্তু তোমাদের এই ভ্যাকান্সিগুলো বেরোচ্ছে না। এই যে পরীক্ষা, মেন পরীক্ষা, কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল মেন্স এক্সাম, তারপরে কিন্তু ভ্যাকান্সি আসবে, সেটা তোমাদের ডিসেম্বর মাসেও কিন্তু ভ্যাকান্সি আসতে পারে, বা তোমাদের নতুন বছরেও কিন্তু এই ভ্যাকান্সি আসতে পারে, ঠিক আছে? তো যেটুকু আপডেট পাওয়া গেছে, তোমাদের শূন্য পদের বিভাজন নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে। তো সেই সমস্যাগুলো মিটে গেলে কিন্তু নতুন কনস্টেবল পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ যে নিউ ভ্যাকান্সি, সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। বেরোবে না এমনটা কিন্তু হবে না, ঠিক আছে? কারণ সামনে লোকসভা ভোট রয়েছে, লোকসভা ভোটের আগে কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, সব সরকার কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট করবে। তোমরা দেখে নিয়েছ, SSC GT কনস্টেবল ভ্যাকান্সি প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে? ভ্যাকান্সি কম থাকলেও সেটা কিন্তু ভোটের আগে ঠিক বেড়ে যাবে, ঠিক আছে? আর রাজ্য পুলিশে এবং কলকাতা পুলিশেও কিন্তু ভ্যাকান্সি আসবে, ভোটের আগে তোমাদের কিন্তু ভ্যাকান্সি বেরিয়ে ফর্ম ফিল আপ হয়ে যাবে। এটা একটু দেরি হচ্ছে, কিছু ইন্টারনাল সমস্যার জন্য কিন্তু একটু ডিলে হচ্ছে ভ্যাকান্সি। তবে তোমরা যারা যারা প্রিপারেশান নিচ্ছ, তোমরা কিন্তু হাল ছেড়ে দিও না, ঠিক আছে? তোমাদের প্রিপারেশান তোমরা চালিয়ে যাও। অনেকে হয়তো বয়সের প্রবলেম হতে পারে, সেই জন্য হয়তো অনেকে সমস্যা থাকতে পারে। তো তোমাদের বলে রাখি, এখানে কিন্তু বয়সটা বাড়ানো হয়েছে, তোমরা অনেক আগেই জেনেছ তোমাদের বয়স কিন্তু যেটা জেনারেলি থাকে 18 থেকে 27, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য সেটা কিন্তু বাড়িয়ে 18 থেকে 30 করা হয়েছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, এবং EWS ক্যাটাগরির ক্ষেত্রে সেটা কিন্তু 18 থেকে 30 থাকবে, ঠিক আছে? তো এই সংক্রান্ত পরবর্তী কোনো আপডেট পেলে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এখন পর্যন্ত যে আপডেট তোমাদের পেলাম, একটু দেরি হবে ভ্যাকান্সি বেরোতে, ঠিক আছে? ডিসেম্বর মাসে তোমাদের ভ্যাকান্সি আসতে পারে। ডিসেম্বর মাসে যদি তোমাদের ভ্যাকান্সি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু 1-1-2023 এই তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা ধরা হবে, ঠিক আছে?